সকালবেলা উঠে আপনারা প্রথমে কি করেন প্রথমে দাঁত মাজেন তারপরে জল খান নাকি প্রথমে জল খান তারপরে দাঁত মাজেন আজকের ভিডিওতে জানবো কি আপনাদের করা উচিত আর সেটার পেছনের সায়েন্স আর অ্যাস্ট্রোলজি দুটোই নমস্কার ওয়েলকাম টু লিসেন টু কসমস চলুন এই কনসেপ্টটাকে সায়েন্সের দিক দিয়ে প্রথমে আর তারপরে অ্যাস্ট্রোলজির রেসপেক্টে বুঝবো যে কেন সকালে উঠে আমাদের আগে জল খাওয়া উচিত আর তারপরে দাঁত মাজা উচিত সায়েন্সে আপনারা একটা রিয়াকশান শুনেছেন যেটার নাম হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশান নিউট্রালাইজেশন রিয়াকশান বলে দ্য রিয়াকশান বিটুইন অ্যাসিড অ্যান্ড দ্য বেস উইথ দ্য ইভলিউশন অফ সল্ট অ্যান্ড ওয়াটার তার মানে একটা অ্যাসিড একটা বেসের সাথে রিয়াক্ট করবে আর প্রোডাক্টসে তৈরি হবে সল্ট আর ওয়াটার এই রিয়াকশানটা কেমিস্ট্রির ল্যাবে তো আমরা অনেকেই করেছি কিন্তু আমরা অনেকেই এই জিনিসটা রিয়েলাইজ করিনি এই সেম রিয়াকশনটা আমাদের বডিতেও একরকমভাবে হয় র্যাদার হতে চায় দেখুন আমাদের স্টমাকে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে এটা আমরা সবাই জানি আর আমাদের বা বেস কন্টেন্ট করে তো রাত্রিবেলা যখন আপনি ঘুমোচ্ছেন তখন কন্টিনিউয়াস আপনার পেটে ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কোনো খাবার যায়নি তো আমাদের যে স্যালাইভা যেটা বেসের কাজ করে এটা টোটালি ইউজড আপ না হয়ে আমাদের মাউথে জমা রয়েছে আর সকালবেলা উঠে যদি আপনি ব্রাশ করে ওই স্যালাইভাটাকে আউট করে দেন তাহলে এই নিউট্রালাইজেশান রিয়াকশানটা যেটা আমাদের বডির ভেতরে হওয়ার কথা আমাদের স্টমাকে সেটা হতে পারবে না এই বেসটার কাজ স্টমাকে যাওয়া আর এক্সেস অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয়া যাতে অ্যাসিডিটি টাইপের প্রবলেম আমাদের না হয় কিন্তু যখন আপনারা সকালবেলা উঠছেন আর প্রথমে জল খাওয়ার আগেই ব্রাশ করছেন তো এই বেস রিচ স্যালাইভাটা যেটা টোটালি কনসেনট্রেটেড হয়ে আপনাদের মাউথের মধ্যে রয়েছে এটা কিন্তু স্পিড আউট হয়ে যাচ্ছে আর বডির ভেতরে গিয়ে এক্সেস অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারছে না আর তারপর সারা দিন টুয়েলভ আওয়ার্স আমাদের প্রবলেম ফেস হবে আর আমাদেরকে কোনো না কোনো অ্যান্টাসিড নিতে হবে দেখুন অ্যান্টাসিড কি করে অ্যান্টাসিড অ্যাকচুয়ালি একটা বেস যেটা সেম কাজ করে যেটা আপনার সেলাইভা করে তো যেই জিনিস আপনার বডি নিজে তৈরি করে নিজেকে ভালো রাখার জন্য সেটা এক্সটার্নালি ইনজেক্ট করা বা সেটা এক্সটার্নালি ট্যাবলেটের ফর্মে খাওয়ার কি মানে হয় তো এটাই হচ্ছে কারণ যার জন্য সকালে উঠে আমাদের আগে জল খাওয়া উচিত আর তারপরে ব্রাশ করা উচিত তো সায়েন্সের দিক দিয়ে তো এই রোলটা মিলে গেল যে অ্যাসিড আর বেস নিউট্রালাইজ হয়ে যাবে সল্ট ওয়াটার তৈরি হবে তো আমাদের কোনো অ্যাসিডিটির প্রবলেম আর হবে না কিন্তু এই সেম কনসেপ্টটা অ্যাস্ট্রোলজিও বলে কিভাবে বলে চলুন বোঝা যাক আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমাদের ফুড হ্যাবিটস ইটিং হ্যাবিটস এটাকে রিপ্রেজেন্ট করে আমাদের চার্টের সেকেন্ড হাউস সকালবেলা উঠে যখন আপনি জল খাচ্ছেন তখন মুন চলে যাচ্ছে সেকেন্ড হাউসে কারণ আপনারা কিছু ড্রিঙ্ক করছেন বা ইট করছেন ওটা আপনাদের সেকেন্ড হাউস আর মুন রিপ্রেজেন্ট করে ওয়াটারকে আর আপনি যদি কালপুরুষ কুণ্ডি হিসাবে ভাবেন তাহলে প্রথম ঘর প্রথম রাশি দ্বিতীয় ঘর দ্বিতীয় রাশি তার মানে দ্বিতীয় ঘরে আপনার টরাস সাইন আর টরাস সাইনে আপনি পাঠিয়ে দিলেন প্ল্যানেট মুনকে একদম ভোর সকালবেলায় তার মানে আপনি নিজের দিনের শুরুটা এক্সল্টেড মুন স্টেট দিয়ে করছেন আর এক্সল্টেড মুন সবসময় আপনার উইল পাওয়ারকে হাইয়েস্ট ফর্মে রাখবে অ্যাস্ট্রোলজিক্যালি এটাই সিগনিফিক্যান্স যে কেন সকালে উঠে প্রথমে জল খাওয়া ভালো দেখুন আবার আপনারা একটা ভিডিও এরকম পেলেন যেখানে অ্যাস্ট্রোলজি আর সায়েন্স একই জিনিস বলছে তো সব সময় তর্ক করবেন না যে অ্যাস্ট্রোলজি ঠিক সায়েন্স ভুল বা সায়েন্স ঠিক অ্যাস্ট্রোলজি ভুল দুটোই ঠিক আমাদেরকে লজিকটা বুঝতে হবে ভালো থাকবেন দেখতে থাকুন লিসেন টু কসমস